Assalamualaikum. তো বন্ধুরা, আজকে আমি আপনার মাঝে নিয়ে আসলাম একটা টেস্ট নেটের অফার, ঠিক আছে? এখানে টোটাল রিওয়ার্ড পুল আগে দেখেন, টোটাল রিওয়ার্ড পুল হচ্ছে $121 মিলিয়ন, $121 মিলিয়ন বাংলাদেশি টাকায় প্রায় 1100 কোটি টাকার মতো হয়, ঠিক আছে, বাংলাদেশি টাকায়। তো যাই হোক, এটা হচ্ছে আজকের এই অফারের টোটাল রিওয়ার্ড পুল। আর ভাই, এই টেস্ট নেটের অফারে জয়েন করতে একটু ঝামেলা হয়, তারপরও আমি বলবো আপনাদেরকে ঝামেলা হইলেও আপনারা জয়েন করেন, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আপনি যদি ভিডিওটা স্কিপ করে করে দেখেন তাহলে আপনি কিছুই বুঝবেন না, পরে কিন্তু আপনার জয়েন করতে ঝামেলা হবে। এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখেন আগে, এরপর আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করবেন। আমি যেভাবে আপনাকে দেখাবো সেম টু সেম সেভাবে করবেন। আর যারা জানেন না যে ভাই টেস্টনেট মানে কি, তারা এই ভয়েসটা শুনে নেবেন। আমি ফুল ডিটেলসে বলছি যে টেস্টনেট মানে কি, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আপনারা সর্বপ্রথম চলে আসবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, কারণ ভাই আপনাদের জন্য হচ্ছে এরকম লিঙ্ক দিয়ে রাখছি, এই লিঙ্কগুলো আপনার প্রয়োজন। এই লিঙ্কগুলো ছাড়া আপনি টেস্টনেটে জয়েন করতে পারবেন না। আর আবারও বলতেছি, আপনারা সবাই একটু ধৈর্য সহকারে টেস্টনেটের অফারগুলোয় জয়েন করবেন, কারণ ভাই এখানে আপনি কমসে কম, ঠিক আছে, কমসে কম $500 থেকে $1000 ইজিলি আপনি পেয়ে যাবেন। এটা কোনো ব্যাপার না, এটা টেস্টনেটের অফার, ঠিক আছে? এখানে $121 মিলিয়ন, এটা যাই তাই কোনো ব্যাপার না। তো যাই হোক, এখন আপনি কী করবেন দেখেন, সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। তবে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই একটা লাইক করে দিন, কারণ আজকের যে ভিডিওটা করতে প্রায় 15 থেকে 20 মিনিট লেগে যাবে। তো যাই হোক, আপনি সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আসার পর কী করবেন দেখেন, এখানে যে একটা ওয়ালেট লিঙ্ক দিছি, এই লিঙ্কে প্রথমে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন গাইজ, এখানে একটা জিপ ফাইল দিছি, এই জিপ ফাইলটা আপনি প্রথমে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এখানে ডাউনলোড বাটন থাকবে, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি কী করবেন দেখেন, এখন আপনি চলে আসবেন কিউই ব্রাউজারে। সো কিউই ব্রাউজারে চলে আসবেন, সবার ফোনে আশা করি কিউই ব্রাউজার আছে। এখন আমরা কী করবো, এখানে নতুন একটা ট্যাব নিব। নেওয়ার পর এখন আমরা প্রথমে এখানে তিনটা ডট আছে, তিনটা ডটে ক্লিক করব। ভাই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যেন বুঝতে পারেন। এরপর আমরা এখান থেকে কী করব দেখেন, এইখানে লেখা আছে এক্সটেনশন, এখানে আমরা ক্লিক করব। আমি যেভাবে করি সেম টু সেম সেভাবে করেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা একবার ভিডিও দেখবেন, একবার কাজ করবেন, আবার পুশ করবেন, এরপর আবার দেখবেন, কাজ করবেন, এভাবে আপনারা জয়েন করবেন, ঠিক আছে? এরপর আমরা এক্সটেনশনে ক্লিক করে দিই। এরপরে গাইজ দেখেন, এখানে লেখা আছে প্লাস ফ্রম জিপ, এখানে আমরা ক্লিক করব। তো এই ফাইলটা আমরা এখানে আপলোড করে দিব, এখানে আমরা অ্যালাউ করে দিচ্ছি। এরপর এখান থেকে ফাইল ম্যানেজারটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে গাইজ দেখেন, আমরা এখান থেকে যে ফাইলটা ডাউনলোড করলাম সেই ফাইলটা আমরা এখন এখান থেকে সিলেক্ট করে দিব। এখানে আমরা দেখি কোথায় আছে ফাইলটা, তো এখান থেকে আমরা তিনটা ডটে ক্লিক করি, দেন এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করি। আচ্ছা, তো এখান থেকে আমাদের ফাইলটা হচ্ছে না, আচ্ছা আমরা এখান থেকে ফাইলটা আগে এখানে ডাউনলোড করে নিই দেখেন। ওকে, তো আমরা এই লিঙ্কে ক্লিক করি, দেন এখানে আমরা এই যে তিনটা ডটে ক্লিক করবো, দেন সেভ টু ডাউনলোড, এখানে আমরা ক্লিক করতেছি, এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এখানে শো করবে, ঠিক আছে? এখন এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে, এখান থেকে সরাসরি আমি সিলেক্ট করে দিচ্ছি, আপনার এখানে নাও আসতে পারে। আমি একটু দেখাই, ডকুমেন্টে ক্লিক করি, ডকুমেন্টে নাই। তো গাইজ দেখেন, এই যে আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে টেলিগ্রাম ফোল্ডারের ভিতর আছে, এই যে এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, এটার উপর একটা ক্লিক করতেছি। এরপর দেখেন এখানে কিন্তু এই ওয়ালেটটা এখানে ইনস্টল হচ্ছে, জাস্ট আমরা এখানে 1 থেকে 2 মিনিট ওয়েট করব, ঠিক আছে? ওকে, তো বন্ধুরা আমরা ওয়েট করার পরে এরপর আমরা এখানে তিনটা ডট আছে, এই তিনটা ডটে ক্লিক করে দিব। এরপর একটু নিচে চলে আসবো, দেন এখানে দেখেন লেখা আছে 5ireChain, ঠিক আছে, ওয়ালেট, এখানে আমরা একটা ক্লিক করে দিব। তাদের যে নিজস্ব ওয়ালেট, সেই ওয়ালেটটা আমরা এখানে ডাউনলোড করে নিলাম। এখন আমরা কী করব, নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব, এখানে ক্লিক করব ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে আমরা ক্লিক করে দিব। এরপরে গাইজ এখানে আমরা একটা ওয়ালেট নাম দিব, সো আমরা জাস্ট এখানে আমাদের নামটাই দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, দিলাম। এরপর ক্রিয়েটে ক্লিক করব, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করে দিবেন। এরপরে গাইজ আমরা এখানে ক্লিক করব হচ্ছে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপরে গাইজ এরকম একটা ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে, দেখেন এখানে কিছু ইনফরমেশন দিছে, এই ইনফরমেশনগুলো আপনি নোটপ্যাডে লিখে রাখবেন। সেটা হচ্ছে কী কী দেখেন, উপরে যে দুইটা আছে এই দুইটা লেখার দরকার নাই, এই দুইটা না লিখলেও হবে, বাট নিচে যে দুইটা আছে দেখেন, এই যে একটা মেনোমেনিক পার্টস আর একটা হচ্ছে ইভিএম প্রাইভেট কি, এই দুইটা আপনারা অবশ্যই নোটপ্যাডে সেভ করে রাখবেন, ঠিক আছে? এই যে কপি বাটন আছে, এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। সো আমি এই দুইটা সেভ করে নিচ্ছি আগে।
তো গাইস ওই সবগুলো সেভ করে নেওয়ার পর এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, জাস্ট এটা কেউ জানলেও কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের ওই যে কাজের ক্ষেত্রে এগুলো লাগবে। আচ্ছা, পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিতে হবে, যেমন ধরেন যে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, এরপরে সংখ্যা মাংখ্যা দিয়ে দিচ্ছি। তো গাইস পাসওয়ার্ডটা দিলাম, এরপর কন্টিনিউতে ক্লিক করে দিব। দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এখানে ফসেট নিতে হবে, আমাদের এখানে কোনো টোকেন নাই, আমাদের এখন টোকেনটা নিব। সো টোকেনটা নেওয়ার জন্য কি করতে হবে দেখেন, আপনারা সর্বপ্রথম চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আবারও চলে আসবেন। এরপরে গাইস এখানে একটা ফসেট লিঙ্ক দিছি, এই লিঙ্কটা আপনারা চেপে ধরে কপি করবেন, ঠিক আছে। যে কপি করে নিলাম, এখন আমরা চলে আসবো আবার কিউই ব্রাউজারে। এখান থেকে আমরা নতুন একটা ট্যাব নিব, নেওয়ার পরে আমরা এই লিঙ্কটা এখানে সার্চ করব। এটা হচ্ছে তাদের ফসেট, এখান থেকে আমরা তাদের নিজস্ব টেস্ট নেটের টোকেন নিব, ঠিক আছে। এখন এখানে তারা বলতেছে অ্যাড্রেস দিতে এবং অ্যামাউন্ট দিতে। তো আমরা প্রথমে ওয়ালেটে চলে আসি, ওয়ালেট থেকে আমরা অ্যাড্রেসটা কপি করে নিব। সো এখানে এই যে দেখতে পাচ্ছেন নেটিভ চেইন ব্যালেন্স, এখানে একটা ক্লিক করে দিবেন, বা এই যে একটা দেখতে পাচ্ছেন কিউআর কোডের অপশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে নিচে একটা অ্যাড্রেস আছে এবং কপি বাটন আছে, এই কপি বাটনে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নিলাম, ঠিক আছে। এরপর আমরা আগের পেজে চলে আসবো, এই যে আগের পেজে চলে আসলাম। দেন এখানে আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিব। ভাই বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাই দেন, এত সুন্দর করে আপনাকে কেউ বোঝাবে না, আমি আস্তে আস্তে আপনাকে বোঝাচ্ছি, ঠিক আছে, যেন আপনি সব কিছু বুঝতে পারেন। এরপর এখানে অ্যামাউন্ট দিবেন পাঁচটা, পাঁচটার বেশি দিলে হবে না, আপনি কমও দেওয়ার দরকার নাই, জাস্ট আমি যেটা করি সেটা করেন, পাঁচটা দিবেন। এরপর এখানে ক্যাপচাটা করেন, ক্যাপচাটা করে নিলাম, ক্যাপচা হয়ে গেছে। এখন আমরা নিচে থেকে সেন্ডে ক্লিক করব, এই যে সেন্ডে ক্লিক করলাম, তো দেখেন এখানে কিন্তু আমাদের এখানে সেন্ড সাকসেসফুলভাবে হয়ে যাবে, দেখেন সাকসেসফুলভাবে হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, আমাদের এখানে সেন্ড হয়ে গেছে। এখন আমরা কী করবো, আগের পেজে চলে আসবো। আসার পর দেখেন এখানে যদি আমরা একটু রিফ্রেশ করি, এই যে একটু রিফ্রেশ করি, দেখেন আমাদের এখানে ব্যালেন্সটা চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন ব্যালেন্স চলে আসছে। এখন আমাদের মেইন কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা এখন আবার চলে আসবো টেলিগ্রামে, এটা কেটে দিই। সো আবারও চলে আসবো টেলিগ্রামে। আসার পরে এখানে একদম নিচে দেখেন একটা লিঙ্ক দিছি, এই যে এয়ারড্রপ লিঙ্ক, এটাই হচ্ছে মেইন লিঙ্ক, ঠিক আছে। এই যে এই লিঙ্কটা আমরা চেপে ধরে কপি করে নিলাম। এখন আমরা এখান থেকে আবারও নতুন একটা ট্যাব নিব, নেওয়ার পরে এই লিঙ্কটা এখানে সার্চ করে দিব। তো গাইজ দেখেন এখানে আমরা হচ্ছে gle.io, এটাই হচ্ছে তাদের মেইন ই নেট, টেস্ট নেট, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে কানেক্টে ক্লিক করব, প্রথমে কানেক্ট করে নিব। এরপর এখান থেকে আমরা ডিসকর্ডে ক্লিক করব। আপনি চাইলে এখানে মেটামাক্স দিয়ে করতে পারেন, তবে এখানে মেটামাক্স দিয়ে করলে একটু সমস্যা হয়, ঠিক আছে, এই জন্য আপনি ডিসকর্ড দিয়ে কানেক্ট করে নেবেন। ডিসকর্ডে ক্লিক করতেছি, এরপরে আপনার এই কিউই ব্রাউজারে প্রথমে ডিসকর্ড অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, ঠিক আছে, এটা তো সবাই বুঝবেন। এরপরে এখানে আমার ডিসকর্ডটা লগ ইন করা আছে অলরেডি, দেখেন এখানে আমার ইউজার নেম শো করতেছে। এরপর আমি এখানে কী করব, নিচে থেকে অথোরাইজে ক্লিক করে দিব। সো আমরা এখান থেকে অথোরাইজে ক্লিক করে দিলাম, দেন এখানে হচ্ছে আমাদের এটা কানেক্ট হয়ে যাবে, জাস্ট ওয়েট করতে হবে। দেখেন আমাদের অন্য এক জায়গায় নিয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, আমরা আবারও সেই লিঙ্কটা এখানে সার্চ করব, ঠিক আছে, যে লিঙ্কটা আমরা কপি করছিলাম, ওই যে জিলে, এটা আমরা সার্চ করে দিচ্ছি। তো আমরা এখানে সার্চ করে দিলাম, দেন এখানে আমাদের এটা কানেক্ট কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন আমাদের এখানে সবই শো করতেছে এবং কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এখানে কি করব, নেক্সটে ক্লিক করব, দেখেন নেক্সটে ক্লিক করতেছি এবং এখানে আমার পিকচার শো করতেছে, আবার নেক্সটে ক্লিক করতেছি। এরপরে গাইস এখান থেকে আমরা কি করব, দেখেন এই যে অ্যাকসেপ্ট অল, এখান থেকে নিচে থেকে অ্যাকসেপ্ট অলে ক্লিক করে দিব। তাদের সব কুকিজ আমরা অ্যাকসেপ্ট করে দিলাম, আর না হলে আমরা কাজটা করতে পারবো না। দেখেন এখান থেকে অ্যাকসেপ্ট হচ্ছে না, যাই হোক এখান থেকে আমরা গট ইটে ক্লিক করব। তো গট ইটে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে, এখানে আমাদের কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এখানে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, দেখেন অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মেইন কাজগুলো করতে হবে। প্রথমে তারা কি বলছে, ফলো আস অন টুইটার, এখানে আমরা ক্লিক করে দিব। এবং গাইস এখানে দেখেন আমরা যতগুলো কাজ করব সবগুলোর জন্য কিন্তু আমরা এক্সপি পাবো, ঠিক আছে, দেখেন প্রত্যেকটা কিন্তু এক্সপি আছে। আর এই এক্সপিরই মূল কাজ, দেখেন এখানে আমরা যদি তিনটা ডটে ক্লিক করি, এখানে আমাদের 0% আছে এবং জিরো লেভেল, ঠিক আছে। এখন আমরা এখানে কাজ করব আর এক্সপি বাড়বে। আচ্ছা, তো এখন আমরা নিচে চলে আসি, দেন এখানে আমরা প্রথমে এইটার কাজ করব, ফলো আস অন টুইটার, এটা আমরা ক্লিক করে দিচ্ছি। এরপর এখান থেকে কানেক্ট টুইটার, এখানে আমরা ক্লিক করব, প্রথমে তাদের টুইটারটা আমরা কানেক্ট করে নিব, ঠিক আছে। তো দেখেন এখানে আমার টুইটারটা অলরেডি, আচ্ছা এই এই অ্যাকাউন্টটা আমি কানেক্ট করব না, আমি লগ আউট করে দিচ্ছি এবং অন্য অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো গাইজ দেখেন এখানে আমার অন্য অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। এখন আমরা অথোরাইজে ক্লিক করতেছি। তো অথোরাইজে ক্লিক করার পর এটা আমাদের অথোরাইজ হয়ে গেছে। আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা একটু বড় হইলেও যেন আপনারা সুন্দরভাবে কাজটাগুলো করতে পারেন, সেজন্য আমি ভিডিও স্কিপ করব না, ঠিক আছে। এরপর গট ইটে ক্লিক করব। সো গট ইটে ক্লিক করার পর দেখেন এখানে আমরা প্রথমে তাদের টুইটারটা ফলো করে দিব। আমরা কিন্তু এখনও ফলো করি নাই, তো ফলোতে ক্লিক করলাম।
এরপরে গাইস এখানে হচ্ছে আমাদের তাদের টুইটারটা প্রথমে ফলো করে দিচ্ছি, এই যে ফলো করে দিলাম। আর ভাই এদের দেখেন ফলোয়ার আগে দেখেন 433K, ঠিক আছে, অর্থাৎ 4,33,000 ফলোয়ার রয়েছে। এবং এদের যে প্রজেক্টটা সেটা কিন্তু অলরেডি ভেরিফাইড একটা প্রজেক্ট, ঠিক আছে। সো আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি। তো আমরা ফলো করে দিলাম, ব্যাকে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা ক্লেম রিওয়ার্ড এখানে আমরা ক্লিক করে দিব। সো এখানে আমরা ফলো করে দেওয়ার পর আমরা রিওয়ার্ডটা ক্লেম করে নিব, ঠিক আছে। তো দেখেন আমরা এখানে ক্লেম করে নিলাম, এই দেখেন ক্লেম সাকসেসফুলভাবে হয়ে গেছে। আমাদের কিন্তু এখানে ফলো দেওয়ার কাজ শেষ। এখন কি বলতেছে, ফলো আস অন মিডিয়াম, এখানে আমরা ক্লিক করতেছি। দেন আমরা তাদের মিডিয়ামটা প্রথমে ফলো করে দিব, ঠিক আছে। এবং মিডিয়ামের লিঙ্কটা দেখেন কোথায় আছে, মিডিয়ামের লিঙ্কটা এই যে দেখেন আছে ভিজিট, এখানে আমরা চেপে ধরবো। চেপে ধরার পর এখানে লেখেন লেখা আসবে ওপেন, ঠিক আছে, এই যে ওপেন, ওপেনে ক্লিক করব। সো ওপেনে ক্লিক করার পর সরাসরি তাদের মিডিয়ামে আমাকে নিয়ে যাবে, দেখেন মিডিয়ামে নিয়ে আসছে। কিন্তু এখন আমরা প্রথমে এখানে ফলো করে দিব। ওকে, তো গাইজ বুঝতে সমস্যা হইলে একটু স্লোলি আপনারা ভিডিওটা দেখেন। এই যে আমরা ফলো করে দিলাম, এরপর আমরা আগের পেজে চলে আসব। আগের পেজে আসার পর এখানে হচ্ছে আমরা ক্লেম রিওয়ার্ড এখানে আমরা ক্লিক করে দিব। সো রিওয়ার্ডটা আমরা ক্লেম করে নিছি, দেখেন এটা কিন্তু আমাদের ক্লেম হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, ফলো আস অন ইউটিউব এখানে আমরা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা প্রথমে তাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে নিব। এটা না করলেও হয়, কোনো সমস্যা নেই, তারা কিন্তু ধরতে পারবে না, ঠিক আছে। যাই হোক, এখানে আমরা ক্লেম রিওয়ার্ডে ক্লিক করতেছি। সাবস্ক্রাইব না করলেও হয়, এই যে এটা দেখেন আমাদের কিন্তু এখানে কিছু চাই নাই। এরপর লিঙ্ক দিন, এই লিঙ্ক দিনেরটা আমরা ক্লিক করতেছি। করার পর এখানে আমরা লিঙ্ক দিনের কাজটা করব না, কারণ ভাই লিঙ্ক দিন অ্যাকাউন্ট করতে অনেক ঝামেলা হয়। এই জন্য আমি আপনাকে বলবো আপনি ক্লেম রিওয়ার্ডে ক্লিক করেন, সমস্যা নেই। শুধু টুইটারটা করবেন আর ডিসকর্ডেরটা করবেন। এরপরে টেলিগ্রামটা, টেলিগ্রামে আমরা ক্লিক করতেছি। করার পর এই টেলিগ্রামে আমরা জয়েন করবো, অবশ্যই জয়েন করে নিব। দেখেন জয়েন টেলিগ্রাম এখানে আমরা ক্লিক করতেছি। একদম সিম্পল ভাই, এটা না বোঝার কিছু নাই, একদম সিম্পল, ঠিক আছে। টেলিগ্রামটা সিলেক্ট করে দিলাম, তাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে নিয়ে গেল, এখানে আমরা জয়েন করলাম। এবং এখানে আনমিউট মি এখানে লেখা আসবে, দেখেন নিচে থেকে আমরা আনমিউট মিতে ক্লিক করব, ঠিক আছে। এই যে এখানে জয়েন না করলে, এই আনমিউট না করলে কিন্তু ভাই আমরা এখানে কিন্তু মেসেজ দিতে পারবো না। এই যে আনমিউট মি ক্লিক করলাম, হয়ে গেল। এখন আমরা চলে যাবো আগের পেজে। আসার পর এখান থেকে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করে রিওয়ার্ডটা ক্লেম করে নিব। সো দেখেন এখানে ক্লেম করা হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের লেভেল বাড়তেছে, এই যে দেখেন 23% অলরেডি হয়ে গেছে এবং আমরা 2 লেভেলে চলে গেছি। আরও কাজ আছে এখানে, সেখানে আমরা আছে 3টা ফ্রেন্ডকে ইনভাইট করলে আপনি 90% পাবেন, এটা আমি বাদ দিলাম। এরপর আমরা নিচে চলে আসি। দেন এখানে হচ্ছে জয়েন আওয়ার ডিসকর্ড, এই ডিসকর্ডেরটা জয়েন করবেন, কারণ ভাই আমরা ডিসকর্ড দিয়ে এখানে অথোরাইজ করছি, এই জন্য ডিসকর্ডেরটা অবশ্যই জয়েন করতে হবে। জয়েনে ক্লিক করলাম। ওকে, তো জয়েনে ক্লিক করার পর সরাসরি তাদের যে ডিসকর্ড সার্ভার আছে সেই ডিসকর্ড সার্ভারে আমাকে নিয়ে আসলো। এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করব। এরপর ডিসকর্ড অ্যাপটা ওপেন হবে, এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার জয়েন করা কমপ্লিট। আর এরকম যদি ভেরিফাই করতে বলে অবশ্যই ভেরিফাই করে নেবেন, ভেরিফাইতে ক্লিক করবেন। সো ভেরিফাইতে ক্লিক করার পর এখানে হচ্ছে কী করতে হবে, এখানে একটা হাই লিখে দিবেন, জাস্ট এটুকু লিখে দেন। আমি হাই লিখে দিচ্ছি, দেখেন এরকম আসলে এখানে একটা টিক মার্ক দিবেন, কমপ্লিটে ক্লিক করবেন। এখানে আমাদের একটা ভেরিফাই করা হয়ে গেছে। আর যদি কোনো ভেরিফাই আসে, দেখেন রুলস আছে তাদের, রুলসটা কিন্তু এখানে আমরা চাইলে দেখতে পারবো। সো এখানে আমরা একটা হাই দিয়ে দিই, আর কিছু করার দরকার নাই, ঠিক আছে। এখন আমরা কী করবো, আগের পেজে চলে আসবো কিউই ব্রাউজারে। সেখানে আমরা জয়েন করে ফেলছি, এখান থেকে হচ্ছে আমরা আগের পেজে চলে আসবো। দেন এখান থেকে ক্লেমে ক্লিক করব। সো এটাও কিন্তু আমাদের ক্লেম করা হয়ে গেছে। এরপরে তারা কী বলছে, জয়েন আওয়ার কয়েন মার্কেট ক্যাপ কমিউনিটি। সো আমরা এখানেও জয়েন করে নিব, ঠিক আছে। যে কমিউনিটি তো আমরা জয়েন করে নিচ্ছি, এখানে ক্লেমে ক্লিক করতেছি, জাস্ট এটাই হবে। তো ক্লেম করে নিলাম, এরপর নিচে চলে আসবো। আসার পর এখানে তারা কি বলছে, ফলো আওয়ার অ্যানাউন্সমেন্ট চ্যানেল টেলিগ্রাম, যেটা সেটা বলতেছে। তো এখানে আমরা অবশ্যই টেলিগ্রামেরটা জয়েন করে নিব। টেলিগ্রাম, টুইটার, এরপর ডিসকর্ড, এই তিনটা অবশ্যই আপনারা কাজগুলো করবেন, ঠিক আছে। এখানে আমরা অলরেডি জয়েন, এই যে সাবস্ক্রাইব করে দিলাম। এরপর আমরা কী করবো, এখানে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করব। সো দেখেন এখানে মোটামুটি আমাদের কাজ শেষ, ঠিক আছে, এইগুলো কাজ শেষ। আর ইনভাইট করাইতে পারলে করবেন, না করাইতে পারলে দরকার নাই। এরপর কী করতে হবে দেখেন, এরপর আমরা চলে যাবো হচ্ছে এই জায়গা, গেটিং স্টার্টেড এখানে আমরা ক্লিক করে দিব। এই যে এখানে ক্লিক করবেন, দেখেন এই জায়গায় ক্লিক করে দিবেন। এরপর নিচে চলে আসবেন, এইগুলো আমাদের কাজ শেষ। এরপর আমরা ঠান্ডার বেটা টেস্ট নেট এটা আমরা ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দেওয়ার পর এখানে আরও বিভিন্ন কাজ আসবে, ঠিক আছে। দেখেন নিচে কিন্তু আরও কাজ আসতেছে। সো এখান থেকে আমরা কী করবো, গেট স্টার্টেড এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখানে তারা কী বলছে, ভিজিট দিস পেজ। তো এখানে আমরা ভিজিট দিস পেজে ক্লিক করতেছি।
করার পরে তাদের যে ইয়াটা আছে ওয়েবসাইট সার্ভার এখানে আমাদের নিয়ে আসলো। এখান থেকে আমরা চাইলে একটু ঘোরাঘুরি করতে পারি, গেট স্টার্টে ক্লিক করতে পারি, যেন তারা বুঝতে পারে যে আমরা হ্যাঁ তাদের ওয়েবসাইটে ঘোরাঘুরি করছি। এখন আমরা কি করব, আগের পেজে চলে আসব। আগের পেজে আসার পর এখানে দেখেন আরও 2 সেকেন্ড ওয়েট করতে হবে। এই যে দেখেন এখন ক্লেম রিওয়ার্ড আছে, ক্লেম রিওয়ার্ডে ক্লিক করব। ঠিক আছে, রিওয়ার্ডটা কিন্তু ক্লেম হয়ে গেছে। এরপর আমাদের কি করতে হবে দেখেন, ক্রিয়েট 5ire ওয়ালেট এটা আমরা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু অলরেডি তাদের ওয়ালেটটা ক্রিয়েট করছি, ঠিক আছে। এই জন্য আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করে দিব। সো গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, কমপ্লিট কুইজ টু অ্যাক্সেস কুইজড, এখানে হচ্ছে তাদের এটা গেট স্টার্টে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা আবার ভিজিট দিস পেজে ক্লিক করে দিব। এরপর এখান থেকে এরকম আসবে, আসার পর এখানে আমরা আবারও গেট স্টার্টে ক্লিক করে দিব। এরপর এরকম আসবে, এখানে একটু ঘোরাঘুরি করব। দেখেন ভাই, কাজগুলো কিন্তু সহজ, ঠিক আছে, কিন্তু বুঝলে সহজ, না বুঝলে কঠিন। এরপর আগের পেজে আসব, আসার পর আরও 4 সেকেন্ড আমাকে এখানে ওয়েট করতে হবে। কেটে গেছে মেবি, এখানে আমি ক্লিক করতেছি। দেন এখানে আমরা এখানে ক্লিক করি, আমি আগের পেজে আবার যাচ্ছি, ওইটা আমার কেটে গেছে। আচ্ছা, এখানে আমাকে ব্যাকে নিয়ে আসতেছে বারবার। তো দেখেন এগুলো কিন্তু টেস্ট নেটে হবে, ঠিক আছে। আমি সব পেজগুলো কেটে দিচ্ছি যেগুলো আমাদের প্রয়োজন নাই, শুধু শুধু রেখে তো লাভ নাই, তাই না। এরপর আমরা আবারও ক্লিক করতেছি, দেন এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতেছি। ওকে, তো ওই কাজটা মেবি হয়ে গেছে, এই জন্য এরকম আসতেছে। তো এখান থেকে আমরা হচ্ছে ক্লেইম ফাসেট কয়েন, এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও গেট স্টার্টে ক্লিক করতেছি, ঠিক আছে। এরপর দেখেন, আচ্ছা এখানে হচ্ছে আমাদের একটা লক আছে মেবি, এই জন্য এরকম আসতেছে। আচ্ছা, তো গাইজ দেখেন এই কাজগুলো হচ্ছে এখানে লক করা আছে, ঠিক আছে। এটা আমাদের আনলক করতে হবে। আনলক করার জন্য আমরা কি করব দেখেন, এখানে যে আমরা দুইটা টিক মার্ক দিছিলাম, মানে আমরা যে দুইটা ক্লিক করছিলাম এরকম, তো এই ক্লিক দুইটা উঠাই দিবেন। উঠাই দেওয়ার পরে আমরা একটু নিচে চলে আসব, একটু নিচে আর একটু নিচে আসব। আসার পরে গাইজ দেখেন এখানে লেখা আছে বিল্ড টু আর্ন, এখানে একটা টাস্ক আছে, সেটা হচ্ছে যে বিফোর ইউ স্টার্ট, এই টাস্কটা আমরা করব। এটাই আমরা ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা ক্লেম রিওয়ার্ড এখানে ক্লিক করতেছি। তো আমরা এখান থেকে রিওয়ার্ডটা ক্লেম করে নিলাম এবং আমরা চলে আসবো আর একটু নিচে। নিচে আসার পর এখানে হচ্ছে আমাদের এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো গাইজ দেখেন এখানে যদি আপনার এটা লক থাকে তাহলে কিভাবে আনলক করবেন এটা একটু দেখাই, অনেকে বুঝবে না। সো আমরা হচ্ছে ওই যে আগে যে পেজগুলো আমরা ঘোরাঘুরি করছিলাম না, ওই পেজটায় আমরা চলে যাব। দেখেন আমি এখানে নতুন একটা ট্যাব নিয়ে আপনাকে দেখাই, 3 ডটে ক্লিক করবেন, হিস্টোরিতে ক্লিক করবেন। এরপর এখানে যে কুইক স্টার্ট, এই টাস্কগুলো কিন্তু আমরা কেটে দিছিলাম, মনে আছে। ওই ট্যাক্সগুলো একটু 1 থেকে 2 মিনিট ওয়েট করবেন। এরপর এখান থেকে এই যে 5ire chain ওভারভিউ, এটা একটু ক্লিক করবেন, একটু নিচে আসবেন। এরপর এখান থেকে কুইক স্টার্টে ক্লিক করবেন, একটু নিচে আসবেন। এখানে জাস্ট একটু 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন, যখন এই কাজটা হয়ে যাবে তখন আপনি আগের পেজে চলে আসবেন। দেখেন এখানে কিন্তু এরবার আনলক হয়ে যাবে। এরপর আমরা এই প্রথমটাই ক্লিক করে দিচ্ছি, অথবা আপনি এটাই ক্লিক করতে পারেন। দেখেন ঠান্ডার বেটা টেস্টনেট, এটা আমরা ক্লিক করে দিব। এরপর যত ঠান্ডার বেটা টেস্টনেটের কাজগুলো আসবে সেইগুলো এখানে শো করবে, অন্য কোনো কিছু আসবে না। তো এরপর আমরা এখান থেকে ক্রিয়েট 5ire ওয়ালেট এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। দেন এখানে হচ্ছে আমাদের একটা দিতে হবে, URL দিতে হবে, ঠিক আছে। এখন এখানে কোন URLটা দিবেন আমি একটু একটু দেখাই দিই আপনাকে। ওকে, তো বন্ধুরা এখানে হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেসটা কোথা থেকে দিবেন, আপনারা চলে আসবেন হচ্ছে আপনার যে ওয়ালেট আছে, 3 ডটে ক্লিক করেন। এরপর এখান থেকে যে 5ire chain ওয়ালেট আছে এই ওয়ালেটে চলে আসবেন, ঠিক আছে। সো আমি এখানে হচ্ছে নতুন একটা ট্যাবে অলরেডি ওয়ালেট খোলা আছে, দেখেন ওয়ালেটে চলে আসবেন। এরপর এখান থেকে যে একটা কিউআর কোড আছে, কিউআর কোডের উপর একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করেন। কপি করার পর আগের পেজে আসেন, যেখানে আমাদের ওইগুলো চাইছে সেখানে চলে আসেন, ঠিক আছে। সো এখানে আমরা এটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা ক্লেম রিওয়ার্ডে ক্লিক করতেছি, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন। তো দেখেন প্রথমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা সেকেন্ডটা করব, সেটা হচ্ছে যে ক্লেম ফাসেট কয়েন। তো আমরা এখানে ক্লিক করতেছি, আমরা কিন্তু তাদের যে ফাসেট কয়েন আছে সেটা আমরা অলরেডি ক্লেম করছি, ঠিক আছে। এখন আমাদের সেই URLটা দিতে হবে। এখন কি করতে হবে দেখেন, আমরা চলে আসবো হচ্ছে সেই ফাসেটে চলে আসবো। আপনারা হয়তো পেজটা কেটে দিছেন, তো সেই কেটে দেওয়ার যদি কেটে দেন তাহলে কি করবেন দেখেন, আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু আবারও চলে আসবেন। এই যে দেখেন এখান থেকে আমরা ফাসেট যে লিঙ্কটা আছে লিঙ্কটা চেপে ধরে কপি করব। সো কপি করার পরে এখানে আপনি আবারও সার্চ করবেন, ঠিক আছে। তো দেখেন এখানে আপনি সার্চ করে দিবেন, এই যে এরকম লিঙ্কটা দিয়ে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আবার এরকম আসবে। এখন আপনি কি করবেন দেখেন, এখানে আপনি উপরে একটা সার্চ আইকন আছে, এই সার্চ আইকনে আপনি আপনার অ্যাকাউন্টের অ্যাড্রেসটা দিবেন। কোন অ্যাড্রেসটা, সেই ওয়ালেটে আবার চলে আসবেন, 5ire ওয়ালেটে। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি।
সো গাইস আমরা ওয়ালেটে চলে আসলাম, দেন এখান থেকে আমরা আবারও ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা চলে আসবো সেই এইসে ফাওয়াসেটে, আসার পর এই যে যে বক্সটা আছে এই বক্সে আমরা অ্যাড্রেসটা দিব এরকম দিয়ে, এরপর ইন্টার করব। তো দেখেন এখানে আমরা ইন্টার করে দিলাম, এখানে আমরা সার্চ করব আমাদের যে ওয়ালেট আছে সেই ওয়ালেটের অ্যাড্রেসটা সার্চ করে দিব। এখানে আমরা নেটিভ চেনই থাকবে, এরপর আমরা এটা সার্চ করে দিচ্ছি। তো সার্চ করে দেওয়ার পর সরাসরি আমাদের যে ট্রানজ্যাকশন হিস্টোরিটা আছে সেই হিস্টোরিটা আমরা এখান থেকে কপি করে নিব, ঠিক আছে। কিভাবে কপি করব দেখেন, এখান থেকে উপরে যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসের উপর একটা টাচ করবেন, টাচ করার পর এখান থেকে যে কপি আছে কপি বাটনে ক্লিক করেন। তো আমাদের কিন্তু এখানে ইউআরএলটা কপি করা হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এই যে হচ্ছে প্রমাণ আর এই যে হচ্ছে ইউআরএল দুইটা কিন্তু আমরা কপি করে নিলাম একটাই। এরপর আমরা আগের পেজে চলে আসবো, আসার পর এখানে আমরা সিম্পলি ওই ইউআরএলের বক্সের জায়গায় ইউআরএলটা দিয়ে দিব, ঠিক আছে। এই যে এখানে ইউআরএলটা দিলাম, এরপর ক্লেমে ক্লিক করে দিব। সো একদম সিম্পল, দেখছেন, বুঝলে ভাই কোনোটাই কঠিন না। এরপর আমরা একটু নিচে আসবো, দেন এখানে বলতেছে কি সেন্ড ফাইভ ইরি কয়েন, এখানে আমরা ক্লিক করতেছি। করার পর এখানে হচ্ছে আমাদের একটা সাবমিশন ইউআরএল দিতে হবে। আচ্ছা, তো এখন এখানে কি করতে হবে দেখেন, আপনি এই কাজটা করার জন্য প্রথমে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো টেলিগ্রাম চ্যানেলে আসবেন, এরপর দেখেন এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসটা আপনি কপি করেন, টাচ করেন কপি হয়ে যাবে। এরপর আবার চলে আসেন কিউই ব্রাউজারে, এরপর চলে আসেন ওয়ালেটের ভিতর, ফাইভ ইরি ওয়ালেটে চলে আসেন, এটা কেটে দেন। এরপর এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করবেন, ঠিক আছে, এখান থেকে সেন্ড করবেন। তো আমি এখানে দিচ্ছি অ্যাড্রেসটা, এখানে আপনি আমাদের অ্যাড্রেস দিবেন অথবা আপনার বন্ধুর অ্যাড্রেসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা এখানে অ্যামাউন্ট দিব, জাস্ট এখানে আমরা দিব হচ্ছে 0.1, ঠিক আছে, 0.1 দিবেন, বেশি দেওয়ার দরকার নেই, কারণ ভাই এখানে অল্প সেন্ড করবেন আপনি, যেহেতু আমরা এখানে টেস্ট করার জন্য দেখতেছি এই জন্য আমরা অল্প দিব। এরপর এখান থেকে ট্রান্সফারে ক্লিক করব। সো ট্রান্সফারে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে হচ্ছে আমাদের এটা ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে দেখেন, এখানে হচ্ছে আমরা আবারও সেই ট্রানজ্যাকশন হিস্টোরিটা কপি করব। সো এখানে আমরা এটা কেটে দিচ্ছি, এটা আমরা কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা কি করব, ওই ইসে চলে আসবো, ফাসেটে চলে আসবো, এই যে ফাসেটে চলে আসলাম। এরপর আমরা এখানে আমাদের অ্যাড্রেসটা দিয়ে সার্চ করব, আগে আমাদের অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। সো কপি করা হয়ে গেল, এরপর আমরা ফাসেটে আসবো, এরপর আমরা আবারও এখানে অ্যাড্রেস দিয়ে সার্চ করব। অলরেডি দেখেন আমার এখানে অ্যাড্রেস কিন্তু সার্চ করা আছে, আমি এখানে জাস্ট একটু রিফ্রেশ করলেই চলে আসবে। সো আমি এখানে একটু রিফ্রেশ করে নিচ্ছি। ওকে, তো গাইজ দেখেন এখানে রিফ্রেশ করার পরে এখানে কিন্তু দুইটা ট্রানজ্যাকশন চলে আসলো, একটা হচ্ছে যে আমি 5টা টোকেন নিছিলাম আর একটা হচ্ছে যে আমি 0.10 টোকেন সেন্ড করছি আমার বন্ধুকে, তার একটা ট্রানজ্যাকশন হিস্টোরি আমাদের এখানে চলে আসলো। এখন আমরা আবার উপর থেকে অ্যাড্রেসটা কপি করে নিল, কপি করে নিব, ঠিক আছে। এরপর আমরা চলে আসবো আগের সেই পেজে, জিলে এই পেজে চলে আসবো, দেন এখানে আমরা অ্যাড্রেসটা দিব, দেওয়ার পরে ক্লেমে ক্লিক করব। তো এই কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে। এরপর আমরা নিচে চলে আসবো আর একটু নিচে, দেন এখানে তারা কি বলছে, রিসিভ ফাইভ ইরি কয়েন। এই কাজটা করার দরকার নাই, ঠিক আছে। কেন করার দরকার নাই, কারণ হচ্ছে যে আপনি যদি কারো কাছ থেকে কয়েন নেন সেই কয়েনের অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন, ঠিক আছে, আপনার একটা হিস্টোরি দিবেন এইখানে যদি আপনি নিয়ে থাকেন, আর যদি না নিয়ে থাকেন তাহলে দরকার নাই। তবে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি আরেকটা ফোনে বা আরেকটা ওয়ালেট তৈরি করবেন, সেই ওয়ালেট থেকে আপনার ওয়ালেটে সেন্ড করবেন এবং আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন, সিম্পল, ঠিক আছে। তো এটা আমি করতেছি না। এরপর এখানে কি বলছে, সোয়াপ ফ্রম নেটিভ চেইন টু ইভিএম, এটার উপর আমরা ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলাম, দেন এখান থেকে আমরা হচ্ছে এখন চলে আসবো আগের পেজে, আমাদের যে ওয়ালেট আছে ওয়ালেট পেজে চলে আসবো। ওয়ালেট পেজে আসার পর এখন আমাদের এখানে সোয়াপ করতে হবে, ঠিক আছে। সোয়াপ করার জন্য কি করতে হবে, এখানে যে সোয়াপ লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কি বলছে, নেটিভ থেকে ইভিএমে সোয়াপ করতে হবে, তার মানে এই সাইডে থাকবে নেটিভ, এই সাইডে থাকবে ইভিএম। এখন আমরা এখানে অ্যামাউন্ট দিব, অ্যামাউন্ট দিব কত, জাস্ট আমরা দুইটা অ্যামাউন্ট এখানে সোয়াপ করব, দুইটা দিলাম, কম বেশি দিতে পারেন সমস্যা নেই। এখানে আমরা সোয়াপে ক্লিক করতেছি, তো সোয়াপে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে সোয়াপ হয়ে গেছে। এখন আমাদের এখানে একটা স্ক্রিনশট নিতে হবে, এই যে একটা স্ক্রিনশট নিলাম, এই স্ক্রিনশটটা আমরা আগের পেজে গিয়ে আপলোড করে দিব, ঠিক আছে। এখানে দেখেন একটা পিকচার দেওয়ার অপশন আছে, এখানে আমরা ক্লিক করতেছি, এরপর অ্যালাউ করে দিচ্ছি। এরপর আমাদের এখানে ভাই অনেক স্ক্রিনশট আছে, এখান থেকে আমরা প্রথম যে স্ক্রিনশট এটা ক্লিক করে ডানে ক্লিক করতেছি, দেখেন এখানে কিন্তু আমাদের স্ক্রিনশটটা চলে আসলো, ঠিক আছে। এখন আমাদের কী করতে হবে, এখানে ক্লেম রিওয়ার্ড, এখানে আমরা ক্লিক করতেছি, তো এখানে আমাদের রিওয়ার্ডটা ক্লেম করা হয়ে গেছে। এখন আমাদের কী করতে হবে, নিচে চলে আসবো, আরেকটু নিচে চলে আসবো, দেন এখান থেকে আমাদের কী করতে হবে, এবার আবারও সোয়াপ করতে হবে ইভিএম থেকে নেটিভে, মানে উল্টা, ঠিক আছে, উল্টা। এখানে আমরা প্রথমে ক্লিক করি, এরপর আগের পেজে চলে আসি ওয়ালেটে, দেন এটা আমরা কেটে দিই। এরপর আমরা আবারও সোয়াপে যে থাকবো,
এরপর আমরা কি করব এই ইভিএমটারে এই সাইডে নিব এই জন্য আমরা ক্লিক করব এই জায়গা চেঞ্জ করব ঠিক আছে দেখেন ইভিএম এই সাইডে চলে আসলো এই সাইডে নেটিভ এখন আমরা এখানে অ্যামাউন্ট দিব এখানে আমরা অ্যামাউন্ট দিব হচ্ছে এখন একটা দিব আপনি এখানে দুইটা দিবেন না একই অ্যামাউন্ট দুইবার দিবেন না ঠিক আছে এখন আমরা এখানে একটা দিলাম এরপর আমরা এখানে সোয়াপে ক্লিক করব তো সোয়াপে ক্লিক করে দিচ্ছি এরপর আমাদের এখানে আবার একটা স্ক্রিনশট নিব আমরা ঠিক আছে সোয়াপটা হয়ে যাওয়ার পরে তো এখানে দেখেন সোয়াপ হয়ে গেছে এখন আমাদের এখানে একটা স্ক্রিনশট নিব এই যে আবারও নিলাম এরপর আগের পেজে চলে আসবো জিলেতে মেইন কাজ হচ্ছে আমাদের জিলেতে ঠিক আছে এরপর আমরা আবারও স্ক্রিনশটটা আপলোড করে দিলাম দেওয়ার পর এখন আমরা কী করবো এখান থেকে আমরা ক্লেম রিওয়ার্ড এখানে আমরা ক্লিক করতেছি তো আমাদের এখানে রিওয়ার্ডটা কিন্তু ক্লেম করা হয়ে গেছে দেখেন এখানে রিওয়ার্ড আমরা ক্লেম করে ফেলছি এবং আমরা একটু নিচে আসি দেন এখানে আমাদের আর কী কী কাজ আছে সেটা একটু দেখি এখানে তারা কি বলছে ডিপ্লয় এ স্মার্ট কন্ট্রাক্ট এখানে আমরা যদি ক্লিক করি আচ্ছা তো গাইস এই কাজটা করার জন্য আমি আরেকটা লিংক আমাদের এখানে ছিল ঠিক আছে আমি ডিলিট করে দিছি কারণ ওই কাজটা আপনাদের করার দরকার নাই ওই কাজটা হচ্ছে যে আপনার এখানে একটা নেটিভ কয়েন তৈরি করতে হবে ভাই যেটা অনেক ঝামেলা আপনারা তো বুঝবেনই না উল্টা আরও ঝামেলা সো এটা কিন্তু আমি চাইলে আপনাদেরকে দেখাইতে পারতাম বাট ওইটা আপনাদের করার দরকার নাই ঠিক আছে এটা আমরা করব না আমরা না করলে পয়েন্ট পাবো না বাট আমরা করব না কারণ এখানে হচ্ছে আপনার একটা কয়েন বানাইতে হবে এবং ফাইল বানাইতে হবে মানে অনেক ঝামেলা স্ক্রিপ্ট করতে হবে তারপর ওই লিঙ্কটা এখানে দিতে হবে তো দরকার নাই এই কাজটা করার দরকার নাই তো মোটামুটি আমাদের এখানে কিন্তু সবগুলো কাজ কমপ্লিট করা হয়ে গেছে ঠিক আছে আর যদি কোনো কাজ আপনারা পারেন এখানে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা ওইগুলো করে নেবেন ঠিক আছে যেমন ধরেন যেখানে হচ্ছে মিডিয়ামের আর্টিকেল এরপর এখানে হচ্ছে টেলিগ্রামে জয়েন এগুলো আপনারা করতে পারবেন ঠিক আছে প্রথমে এইটা করলে এইগুলো আনলক হয়ে যাবে সো এগুলো আপনি করে নেবেন যদি পারেন আর না পারেন করার দরকার নেই তো এখান থেকে আমরা যদি এখন তিনটা রোটে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের লেভেলটা আমরা দেখতে পারবো সো আমরা লেভেল টুতে আসি এবং এখানে 95% এটা কমপ্লিট হয়ে গেছে সো যাই হোক এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আজকের কাজ ঠিক আছে আর বাকিগুলো পারলে করবেন না পারলে করার দরকার নেই আর যদি পারেন আপনার ফ্রেন্ডকে ইনভাইট করাইতে পারেন এই যে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে এরপর আপনি একটা লিঙ্ক কপি হয়ে যাবে এই লিঙ্ক দিয়ে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করাইতে পারেন না পারলে কোনো দরকার নাই ঠিক আছে আপনি ইনভাইট না করাইলেও কিন্তু এখানে রিওয়ার্ডটা পাবেন সো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের আজকের টেস্টনেটের অফার যদি তারপরও ভিডিওটা দেখে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের এখানে টেলিগ্রাম চ্যানেলে আসেন কমেন্ট করেন ইনশাল্লাহ বোঝায় দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর অবশ্যই গাইস সবাই এখানে জয়েন করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমি যতগুলো টেস্টনেটের অফার দিব প্রত্যেকটা জয়েন করবেন যেমন ধরেন যে এখানে $121 মিলিয়ন কিন্তু রিওয়ার্ড পুল সো ইজিলি কিন্তু আমরা $501,000 ইজিলি পেয়ে যেতে পারি ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য